নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। এই এপিসোডটি টোটালি ধনুরাশির স্পেশাল এপিসোড। আমি এই ভিডিওতে জানাবো এই মহাশিবরাত্রির দিন এই ধনুরাশির জাতক বা জাতিকারা কী ক্রিয়া করলে আপনাদের শনির সাড়ে সাতির যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। প্রথমে আপনাদেরকে জানাই, এই 24 জানুয়ারি 2020 আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়েছে, অর্থাৎ অন্তিম চরণ। এই চরণে আপনারা সেই রকম যাতে সমস্যাতে না পড়েন, সেই জন্য এই মহাশিবরাত্রিতে আপনারা এই উপায়টি করুন। দেখবেন আপনাদের জীবনে যে সমস্যাগুলো শনির সাড়ে সাতিতে এতদিন ফেস করেছেন, সেই সমস্যা থেকে আপনারা অনেক অংশে বেরিয়ে আসতে পারবেন। কারণ এই শনিদেবের গুরু হচ্ছেন, তিনি হলেন দেবাদিদেব মহাদেব শিব। সুতরাং এই শিবরাত্রির দিন এই ক্রিয়া করুন। ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখুন। শুরু করা যাক ভিডিওটি। তো এই মহাশিবরাত্রি এমনই একটা তিথি, এই তিথিতে আপনারা শনি সাড়ে সাতি বলুন, কালসর্প দোষ বলুন, মাঙ্গলিক যোগ বলুন, বিষ যোগ বলুন, গ্রহণ যোগ বলুন, এগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে এই শিবরাত্রিতে আপনারা শিবের ব্রত করতে পারেন এবং আমি যে ক্রিয়াটি বলছি সেই ক্রিয়াটি যদি করেন, আপনাদের জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা কাটতে বাধ্য। মেনলি আমি আজকে শনির সাড়ে সাতি নিয়ে ধনুরাশির জন্য আমি আজকে এই এপিসোডটি করতে চলেছি। এই শিবরাত্রিতে যাদের বিয়ে আটকে গেছে বা আর্থিক সমস্যা চলছে বা আপনাদের মানসিক সমস্যা, মানসিক টেনশান বেড়েই যাচ্ছে, এই এই একটা তিথি, যেই তিথিতে আপনারা এই ক্রিয়াটি করলে আপনাদের সব রকমের সমস্যা কাটতে বাধ্য। কি করবেন? প্রথমে আপনারা যদি রাত্রে জল দেন শিবলিঙ্গে, সেক্ষেত্রে সন্ধ্যার সময় অবশ্যই একবার স্নান করবেন এবং স্নান করার পর আপনারা তামার ঘটিতে গঙ্গা জল নিয়ে বাড়ি থেকে যাবেন, মন্দিরের গঙ্গা জল নেবেন না, এবং খালি পায়ে এই তামার ঘটিতে করে গঙ্গা জল নিয়ে যাবেন এবং সেদিন সেই মন্দিরে গিয়ে একটা ঘিয়ের প্রতি অবশ্যই জ্বালাবেন এবং সেখানে কেশরের মিশানো জল এবং সেখানে অবশ্যই যেন কেশর এবং মিচড়ি মিশানো জল আপনারা শিবলিঙ্গে নিবেদন করুন এবং নমঃ শিবায় বা শিব 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 এই মন্ত্রটি আপনারা 108 বার উচ্চারণ করুন এবং প্রার্থনা করুন, হে দেবাদিদেব মহাদেব, আমাদের জীবনে এই শনি সাড়ে সাথে যে সমস্যা আসছে এই সমস্যা কাটিয়ে দাও। এই প্রার্থনা করুন, দেখবেন আপনাদের জীবনের সমস্যা কাটতে বাধ্য। এবং এই দিন অবশ্যই আপনারা সারকে একদম নোট করুন, সাদা সার হোক কালো সার হোক, সারকে এক থোকা কলা, মর্তমান কলা এবং কেশর অবশ্যই খেতে দিন এবং পারলে আপনারা সারের পা ধুয়ে দিবেন, যদি সম্ভব হয়। তেমন যদি ভয় না থাকে অবশ্যই আপনারা সেদিন পারলে সারের পা ধুয়ে দিবেন এবং সিঙে একটু সিঁদুর লাগিয়ে দিবেন। দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা কাটতে বাধ্য এবং শনির সাড়ে সাতির যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকেও আপনারা মুক্তি পাবেনই পাবেন। আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটি জানাচ্ছি। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।